শিক্ষার্থী কি অংশগ্রহণ করছ? শিক্ষার্থীরা কি অংশগ্রহণ করছ? প্লিজ শিক্ষার্থীরা কি অংশগ্রহণ করছ? তারিখ
প্রিয় শিক্ষার্থী তোমরা কি অংশগ্রহণ করছো প্লিজ হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা কি অংশগ্রহণ করছো জুম পাশে অংশগ্রহণ করছো প্রিয় শিক্ষার্থী তোমরা কি অংশগ্রহণ করছো শিক্ষার্থী হ্যালো ক্লাস ছাত্রীরা কি অংশগ্রহণ করছো আর সাবজেক্ট করো না ক্লাস নাইনের ছাত্রী নাইনের ছাত্রী নাইন নাইন হ্যালো নাইনের শিক্ষার্থী অংশগ্রহণ করছো শিক্ষার্থীরা
হিসাব বিজ্ঞান পরিস্থিতির মধ্যে আমাদের প্রথমে আমরা হিসাব বিজ্ঞান পরিস্থিতির মধ্যে আমরা হিসাব বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করবো, তারপর দ্বিতীয় আমরা অঙ্ক চলে যাবো। এখন আমরা হিসেব বিজ্ঞান পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে হিসাবের প্রয়োজন রয়েছে, এবং এই হিসাবের প্রয়োজন হিসাব কিভাবে করতে হবে সেগুলো পদ্ধতি কৌশল জানা না থাকলে আমরা হিসাব করতে পারবো না। তাহলে এগুলো পদ্ধতির জন্য আমাদের হিসেব বিজ্ঞানের একটা প্রক্রিয়া এবং আর্থিকতা সময় সামগ্রীর প্রভাব ও ফলাফল নিয়ে পদ্ধতি ও কৌশল আলোচনা করা হবে, সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে। প্রতিষ্ঠান অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন পক্ষ তথ্য জানতে সর্বদা আগ্রহী, তাই হিসেব বিজ্ঞান আর্থিক লেনদেন সময় সংরক্ষণ এবং প্রক্রিয়া সংরক্ষণ এবং পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব এবং ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে আকারে অবহিত করেন। তাহলে হিসেব বিজ্ঞান পরিস্থিতির মধ্যে আমরা আলোচনা হিসেব বিজ্ঞানের ধারণা সম্বন্ধে আমরা আলোচনা করতে পারবো, হিসেব কি উদ্দেশ্য প্রমাণ করতে পারবো, হিসেব বিজ্ঞান প্রয়োজনীয়তা গুরুত্ব করতে পারবো, এবং হিসেব তথ্যের নমনীয়তা সম্বন্ধে আমরা আলোচনা করবো, হিসেবের তথ্যের ব্যবহারকারীদের শনাক্ত করতে পারবো, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসেব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো, সমাজ ও পরিবেশের সাথে হিসেব ব্যবস্থার সম্পর্ক বর্ণনা করতে পারবো, দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে হিসেব রাখতে আগ্রহী হব কিনা ইহা আমরা জানতে পারবো। তারপর বলতেছে কি, হিসেব বিজ্ঞানের দ্বারা হিসেব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয় এবং পণ্য ক্রয় বিক্রয় দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসেবের রাজস্ব সমগ্র নির্বাহ করা যায়, নির্দিষ্ট সময় শেষে ইহার ফলাফল জানা যায়। হিসেব বিজ্ঞান বিষয়ে ব্যবসায় আর্থিক লেনদেন নিবন্ধকরণ শ্রেণীবদ্ধকরণ এবং ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা যায়। তাহলে হিসেব বিজ্ঞানের মাধ্যমে আমরা কি আয় ব্যয় ক্রয় বিক্রয় দানাদার পানাদারের মাধ্যমে লেনদেন ইত্যাদি পরিশোধ এবং আদায় ইত্যাদি হিসেব বিজ্ঞান বইতে আমরা সুষ্ঠুভাবে নিবন্ধ হিসেব বিজ্ঞানের মাধ্যমে আমরা নিবন্ধ করতে পারি এবং জানতে পারি। হিসেব বিজ্ঞান বিষয়ে ব্যবসায় আর্থিক লেনদেন নিবন্ধকরণ শ্রেণীবদ্ধকরণ ব্যাখ্যাকরণ পদ্ধতি আমরা আলোচনা করতে পারি। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন নির্ণয় করা যাবে, এইসব তথ্যগুলি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। হিসেব বিজ্ঞানে জ্ঞান ব্যবহার করে হিসেবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা যায় এবং প্রতিষ্ঠানের আর্থিক জানা যায়, তাই হিসেব বিজ্ঞানকে ব্যবসায়ী ভাষা বলা হয়। সংক্ষেপে বলা হয় হিসেব বিজ্ঞান বলা হয় হিসেব বিজ্ঞানের জ্ঞান জানা থাকলে আমরা লেনদেন আয় ব্যয় জমা খরচ এবং আদান প্রদান ক্রয় বিক্রয় পাওনাদারকে পরিশোধ দেনাদার নিকটে আদায় ইত্যাদি আমরা জানতে পারি। এইগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করে হিসাবে তথ্য বলে জানতে পারি, তাই পরিশেষে ইহাকে হিসেব বিজ্ঞানের ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়। আচ্ছা, হিসেব বিজ্ঞান উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আমরা ধারণা হিসেব বিজ্ঞান উদ্দেশ্য প্রয়োজনীয়তা বিজ্ঞান
বিজ্ঞানের বিষয় প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা। এখন আমরা ধর্মীয় বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা, যেমন লেনদেন সমূহ সঠিকভাবে হিসাব প্রতিলিপিবদ্ধ করা ব্যতীত প্রতিষ্ঠান আর্থিক ফলাফল ও অতীত অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাহলে আমরা লেনদেন গুলো যদি সঠিকভাবে হিসাব প্রতিলিপিবদ্ধ করতে না পারি, তাহলে আমরা প্রতিষ্ঠান আর্থিক ফলাফল সম্বন্ধে আমরা জানতে পারবো না। তাই হিসেবে প্রথম উদ্দেশ্য হলো লেনদেন গুলো সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করে সঠিকভাবে হিসেব প্রতিলিপিবদ্ধ করতে হবে। তারপরে প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা স্বত্ব পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় ও মালিকানা স্বত্বের মাধ্যমে আমাদের কি মানে এইসব নির্ণয়ের মাধ্যমে আমার আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। চার, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। হিসেব বিজ্ঞানের জ্ঞান থাকলে আমাদের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল আমরা লাভ করতে পারি। তারপর ব্যবসা প্রতিষ্ঠানের ধারণা, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা জালিয়াতির জন্য হিসেব বিজ্ঞানে কোনো বিকল্প নাই। হিসেব বিজ্ঞানের জ্ঞান জানা থাকলে আমাদেরকে ব্যবসায়ের প্রতারণা বা জালিয়াতির দ্বারা সম্ভব হয়। তারপরে ৬ নম্বর আছে যে কি আর্থিক তত্ত্বাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো ব্যবসায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা। আর্থিক তত্ত্বাবলী সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষকে আমাদেরকে জানাতে হবে ব্যবসা বিভিন্ন নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা হিসেব বিজ্ঞান পদ্ধতি ব্যবহার করতে পারবো। ৭, প্রতিষ্ঠানে একাধিক বছরে আর্থিক বিবরণের তুলনা বিশ্লেষণের মাধ্যমে উন্নতি অবনতি বিভিন্ন দিক চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। প্রতিষ্ঠানে একাধিক বছরে অর্থাৎ বেশ কয়েক বছরের আর্থিক ফলাফল বিশ্লেষণ করে প্রতিষ্ঠান কিভাবে উন্নতি লাভ করা যায় এবং কিভাবে অবনতি হয়েছে তা চিহ্নিত করে ভবিষ্যতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। তার ৮, বিভিন্ন সেবামূলক অমনোভাবমুখী প্রতিষ্ঠানের যেমন স্কুল কলেজ হাসপাতাল ক্লাব সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন নির্গমনের পরিমাণ সঠিকভাবে নিবদ্ধ করে নির্দিষ্ট সময়তে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে নির্ণয় করা যায়। তাহলে আমরা হিসেব বিজ্ঞানের জ্ঞান থাকলে অমনোভাবমুখী বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ মাদ্রাসায় কিভাবে হিসাব নিবদ্ধ করা হয় এবং কিভাবে অর্থ আসে এবং অর্থ যায় ইত্যাদি সঠিকভাবে নিবদ্ধ করে নির্দিষ্ট সময়তে এবং সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে নির্ণয় করা সম্ভবপর হয়। ৯, সরকার বিভিন্ন উৎস হতে কর শুল্ক ব্যাংক ইত্যাদি যে আদায় করে এবং বিভিন্ন নিয়মিত উন্নয়নমূলক খাতে ব্যয় করে সরকার এইসব কাজে সুস্থ সম্পাদনের হিসেব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। তাহলে সরকার যে বিভিন্ন
উৎসতে যে ইনকাম করে যেমন শুল্ক ট্যাক্স ব্যাক দিতে আদায় করে এবং এই আদায়কৃত অর্থ সরকার যে বিভিন্ন মূলক কর্মকাণ্ডের মধ্যে ব্যয় করা হয় কিভাবে ব্যয় করা হয় এবং তার হিসাব রক্ষার জন্য হিসেব বিজ্ঞানের জ্ঞান এবং হিসেব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে তাছাড়া হিসেবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠানদের ঋণ গ্রহণ পণ্যের বিক্রম নির্ধারণ ভবিষ্যৎ কার্যাবলী নির্ধারণ ইত্যাদি সুন্দর সুশৃঙ্খল বিধিবিহীন জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো খারাপ দিকগুলো বিবেচনা করা যাবে না সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করা অবশ্যই এবং আর্থিক অবস্থা অবশ্যই এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব তাছাড়া এই নয়সত্ব ছাড়াও আমরা কৃষি বিজ্ঞানের মাধ্যমে ব্যাংক ঋণদানকারী প্রতিষ্ঠান এবং ঋণ গ্রহণ মূল্য বিক্রয় ইত্যাদি যথাযথভাবে হিসাব রাখার প্রয়োজনীয়তা অবলম্বন করে এবং সুন্দর সুশৃঙ্খল মিতব্যয়ী জীবন গঠনের মাধ্যমে হিসেব বিজ্ঞান ভূমিকা পালন করে যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো খারাপ দিকগুলো জানা যাবে না সুতরাং সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি এবং প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ করা অবশ্যই হোক এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব হয় তার পাশে যে আমরা হিসেব বিজ্ঞান উৎপত্তি ও ক্রমবিকাশ উৎপত্তি এবং ক্রমবিকাশ তাহলে সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসেব গাছের গোহায় গাছের গায়ে গোহায় বা পাথরে চিহ্ন দিয়ে হিসেব রাখত একসময় মানুষ সমাগত হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো গড়ে ডাকাটে রশিতে গিট দিয়ে ফসল মজুরির হিসেব রাখত আস্তে আস্তে মানুষ সংখ্যা মানুষের সংখ্যা বৃদ্ধি পায় সমাজ বিস্তার লাভ করে বিনিময় কথা চালু হয় মুদ্রা প্রচলন হয় ব্যবসা বাণিজ্য শুরু হয় ক্রয় বিক্রয় জমা করা দেনা পাওনা অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয় 1994 খ্রিস্টাব্দে না 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিলিও নামে একটি ইতালি গণিতবিদ সোমালি আরেন্দিকে জিওমেট্রিয়া প্রভাবশালীরা প্রভাবশালীদের নামে একটি গ্রন্থ লিখেন এতে হিসাবে মূল নীতি দুর্ভাগ আগ্রিয়া বা ডবল এন্ডি সিস্টেম দেখতে করা হয় তাই সভ্যতার সূচনা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে হিসেব রাখতে গেছে গাছের ছালে অর্থাৎ গাছের গায়ে গোহায় বা পাথরে ডাক দিয়ে রশিতে গিট দিয়ে মানুষ বসার হিসেব রাখত মানুষ যখন বসবাস করতে সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো তখন কৃষিকাজ আরম্ভ হলো কৃষিকাজ যখন আরম্ভ হলো তখন মানুষ ঘরে ডাক কেটে রশিতে গিট দিয়ে ফসলের হিসাব মজুদের হিসাব রাখত আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় এবং সমাজ বিস্তার লাভ করে বিনিময় পাতা চালু হয় মুদ্রা প্রচলন হয় তখন মানুষের ব্যবসা বাণিজ্য শুরু হয় ক্রয় বিক্রয় জমা করা ইত্যাদি ফসলের আরম্ভ হয় বিভিন্ন লেনদেন শুরু হয় লেনদেনও তখন হিসেব নিযুক্ত হয় এবার 1494 হিসাবে সোমাডি আরিথমেটিকা মুখাপেশি নামে একজন গণিতবিদ ইতালীয় গণিতবিদ অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রভাষিনী নামে একটি গ্রন্থ লিখেন এতে হিসেবে মূলনীতি এবং দুর্ভা দাখিলের ব্যাখ্যা করা হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে হিসেব বিজ্ঞান ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এর ফলে হিসাবে বিজ্ঞানের উন্নতি হয় ব্যবসায়ী যেমন ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে তেমনি ফলজিও বিজ্ঞানের থাকে
ব্যক্তিগত পারিবারিক জীবনে পেশাজীবী ব্যবসায়ী অব্যবসায়ী পেশাজীবী মুনাফাভোগী অমুনাফাভোগী সকল ধরনের প্রতিনিধি হিসেবে বিজ্ঞানের ব্যবহার প্রলোপিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে হিসেবে বিজ্ঞানের উন্নতিও বৃদ্ধি পায়। বর্তমানে কম্পিউটার যুগে বড় 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 অফিসে নিজের বই হাতে রিচার করতে কম্পিউটারে করা হয়, ফলে সময় এবং শ্রম লাঘব হয়। পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। হিসেব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারী চাহিদা বিবেচনা করে লেনদেন সময় হিসেবে গতি নিবদ্ধ বিবরণ আকারে প্রস্তুত করা হয়। অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক ও ব্যবস্থাপক হিসেব রক্ষক হিসেবে বই অবসর দিয়ে কাগজপত্র তৈরি করে ব্যবসায়ীর মালিক এবং তার ব্যবসায় হিসেব হিসেব বিবরণী থেকে ব্যবসায় লাভ প্রতি আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারে। তাহলে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে হলো মালিক ও ব্যবস্থাপক হিসেব রক্ষক হিসেবের মধ্যে বিভিন্ন হিসেবের কাগজপত্র তৈরি করে মালিক পক্ষ এবং ব্যবসায় হিসেব বিবরণী থেকে ব্যবসায়ীর লাভ ক্ষতি আর্থিক অবস্থার পরিমাণ জানতে পারে এবং প্রয়োজনে পরিবর্তন করতে পারে, ফলে ভবিষ্যৎ কর্মপরিচালনা তারা কি করতে পারে। বাহ্যিক ব্যবহারকারী প্রতিষ্ঠান হল ঋণ প্রদানকারী সরকার পাওনাদার কর্মচারী ও কর্মকর্তা। ঋণ প্রদানকারী সংস্থা হলো কি প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহ পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ী যাবতীয় হিসেবে পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে থাকে। তাহলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান প্রথমে যে প্রতিষ্ঠানে ঋণ সরবরাহ করে তাদের পরিশোধের ক্ষমতা আছে কিনা তা যাচাই বাছাই করে, তারপর তাদেরকে ঋণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করে। সরকার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীর হিসাব হতে যথাযথভাবে শুল্ক ব্যয় কর আয়কর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে প্রয়োজনীয় ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাহলে সরকারি সংস্থার কাজ হলো সরকার পক্ষ হলো কর্তৃপক্ষ হলো ব্যবসায়ীর হিসেব হতে ব্যবসায়ীর হিসেব হতে যথাযথভাবে শুল্ক ব্যয় কর আয়কর ইত্যাদি পাচ্ছে কিনা তা এবং আয়কর পাচ্ছে কিনা এবং ব্যবসায় কর্তৃপক্ষ তা পরিশোধ করছে কিনা তা নিশ্চিত করতে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করতে পারে। তিন পাওনাদার বাকিদের পণ্য বিক্রির পূর্বে ব্যবসায়ীর দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে সর্বাকারী ব্যক্তি প্রতিষ্ঠান পণ্য সর্বাকারে বাকিতে অনেক সময় পণ্য বিক্রয় হয়, তাহলে যারা পণ্য ক্রয় করবে অর্থাৎ যার কাছে পণ্য বিক্রয় করা হবে তার পরিশোধ করার ক্ষমতা আছে কিনা তার যাচাই করে তাদেরকে পণ্য সরবরাহ করে এবং বইতে সহজেই ধারণা লাভবান হিসেবে বিজ্ঞান জানা থাকলে আমরা ওখান থেকে এগুলো জানতে পারি। কর্মকর্তা কর্মচারী ব্যবসায় শ্রমিক কর্মচারী কর্মকর্তা তাদের প্রাপ্ত সুবিধা যথাযথ বিচার এবং ন্যায্যভাবে আদায়ের জন্য আর্থিক বিবরণী সহায়তা গ্রহণ করে। এছাড়া হিসাব নিরীক্ষক বিনিয়োগকারী সংস্থা বক্তা অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিটি হিসেবে তথ্য ব্যবহার করে থাকে। তাহলে হিসেব বিজ্ঞানের জ্ঞান জানা থাকলে তারা এগুলো করতে পারবে। সমাজ ও পরিবেশের সাথে হিসেব ব্যবস্থা সম্পর্ক হিসেব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় না, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিটি সমাজ এবং পরিবেশেরও যাতে কোনো রকম ক্ষতি না হয় হিসেব বিজ্ঞান সেই দিকটাকেও অবদান রাখে। নিচের উদাহরণ থেকে আমরা সমাজ ও পরিবেশ সম্পর্কে হিসেবে বিজ্ঞানের করণীয় বুঝতে পারব। এক, জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষা তার হিসাব রাখবে। তাহলে জলবায়ু দূষণের জন্য হিসেব বিজ্ঞান বিভিন্ন প্রতিষ্ঠান যে হিসাব অর্থ ব্যয় করে তাও হিসেব বিজ্ঞানের আমাদের হিসাব রাখতে হিসেব বিজ্ঞানের জ্ঞান জানা থাকলে এবং হিসেবের খাতায় আমরা ইহা লিখে রাখি এবং হিসাব রাখি। ব্যবসার মালিক সমাজ পরিবেশ সম্পর্কে যতটুকু পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক বিয়ার করে থাকে। দুই, শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং আশেপাশের পরিবেশ মানব স্বাস্থ্যে ক্ষতিকর করে ব্যবসায়ী মালিক হিসেবে রক্ষে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হবে। পরিবেশ দূষণ যে টাকা খরচ করে
তা হিসাব রাখো তা হিসাব রাখে এবং অত খরচ করে হিসাব রাখতে হয় এবং এই বিষয়ে সরকারের নীতিকে অনুসরণ করতে হয় পরিবেশের জন্য যে টাকা খরচ করা হয় পরিবেশ দূষণের জন্য তা হিসাব রাখতে হয় তিন পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয় যথাসম্ভব কম বিদ্যুৎ খরচ করা হয় যন্ত্রপাতি শব্দ কম হতে হয় আবর্জনা সরিষাস্থানে ফেলতে হয় এইসব কাজ করার জন্য কিছু অর্থ খরচ হয় হিসেব রকম এই খরচের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি অর্থের যথাযথ হিসাব রাখতে হয় চার প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের জন্য কিছু খরচ করতে হয় যেমন গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান এই জন্য প্রতিষ্ঠান বছরে কত টাকা খরচ করলে তা হিসেব রাখতে হয় পরিশেষে বলা যায় সমাজ ও পরিবেশে যথাযথ ব্যবস্থার মাধ্যমে হিসাব রাখা সম্ভব হয় আগামীতে আমরা মূল্যবোধ সৃষ্টির জবদিতে প্রকৃতি হিসেব বিজ্ঞানের ভূমিকা এবং জবদিতে হিসেব বিজ্ঞান এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা আগামী ক্লাসে অংশগ্রহণ করবে আজকে এতটুকু শেষ ধন্যবাদ সবাইকে